যাচ্ছি পরের খবরে। বুধবার রাতে ধূপগুড়ি ময়নাগুড়ি এলাকায় পাথর বোঝায় গাড়ি উল্টে পড়ে তিনটি গাড়ির উপরে। ঘটনায় মৃত্যু হয়েছে মোট 14 জনের, যার মধ্যে 4 জন শিশু, 7 জন মহিলা এবং 2 জন পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় আরও আহত 11 জনকে স্থানান্তর করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনির নবম শ্রেণীর ছাত্রী কোয়েল বামনে এই দুর্ঘটনায় কবলে তার মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কোয়েলের পরিবারের হাতে 2.5 লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের পূর্ত এবং ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং পর্যটন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার সহ একাধিক নেতৃত্বরা। মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন জানিয়েছেন, অত্যন্তই মর্মান্তিক এই দুর্ঘটনা। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এবং ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। তবে যারা গাড়ি চালান তাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, এমনটাই জানিয়েছেন মন্ত্রী। খোঁজ খবর শুরু করেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। সেই রাত থেকেই আমাদের দলের নেতা এবং সিনিয়র মিনিস্টার গৌতম দেব সারা রাত জেগে তাদের সমস্ত পরিষেবা, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন প্রত্যেকটা পরিবারের কাছে যাওয়ার জন্য, তাদের কোনো অসুবিধে আছে কি না, যাদের চিকিৎসা চলছে তাদের কোনো অসুবিধে আছে কি না। আমরা গতকাল থেকে শুরু করেছি, গতকাল আমি দুপুরবেলা পৌঁছেছি। দুপুর থেকেই আমরা প্রথমে ময়নাগুড়ি, তারপরে আমাদের জলপাইগুড়ি মাল্টিসুপার স্পেশালিটি হসপিটাল, আজকে সকালবেলা থেকে আমরা ক্রান্তি করে, আমরা বদলাবাড়ি করে, আমরা সমস্ত জায়গা ঘুরে এখন শিলিগুড়িতে এসেছি। এখানে আমাদের 3 জন, 2 জন আহত এবং 1 জন মারা গেছিলেন। এরপরে আমরা যাব হচ্ছে নিউটিয়াতে এবং সঞ্জীবনী নার্সিংহোমে, সেখানেও 2 জন আহত মানুষ আছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা এবং তাদের চিকিৎসা কীরকম হচ্ছে সেটা খোঁজ খবর। যে জায়গায় ঘটনাটা ঘটেছে রাস্তার অবস্থা খুব খারাপ বলে একটা অভিযোগ করা হচ্ছে। না, রাস্তা এটা এশিয়ান হাইওয়ে, রাস্তার অবস্থা খারাপ নয়। আপনাদের তো একটু খোঁজ খবর নিতে হবে, না নিয়ে আপনি একটা বলে দিচ্ছেন ওটা এশিয়ান হাইওয়ে, রাস্তা কোনো খারাপ নেই। যেহেতু অত্যন্ত কুয়াশা, বিশেষ করে এইসব অঞ্চলে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে সেফ লাইফের প্রচার করছেন এবং তার ফলে অনেক দুর্ঘটনাও কমেছে। আমরা শুধু বলবো যে যারা গাড়ি ড্রাইভ করছেন অত্যন্ত সচেতনতার সঙ্গে এই সময়, কেন সামনের গাড়ি দেখা যায় না, এত ঘন কুয়াশা। আজ সকালবেলা আমরাই যখন বেরিয়েছিলাম আমরা সামনের গাড়িকে দেখতে পাচ্ছি না, ফলে সেই জন্য বলবো যে সবাই যদি একটু সচেতন হন, মুখ্যমন্ত্রীর এই যে প্রয়াস সেফ ড্রাইভ সেটা অনেক বেশি সুফল হবে এবং অনেক মানুষ প্রাণে বাঁচতে পারবে। সেটা পুলিশ প্রশাসন করছে, একটা মর্মান্তিক দুর্ঘটনা যখন ঘটে তখন মানুষের পাশে থাকতে হয়, বাকি সময় রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তারা ইনকোয়ারি করছেন, তদন্ত করছেন, তখন তার জিনিস পাওয়া যাবে। এখন মানুষগুলোকে না বাঁচিয়ে ডাম্পারের পিছনে ছুটে তো লাভ নেই, কারণ আপনার খবর করার জন্য অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, মানুষের পাশে থাকা, তারপরে বাকি কাজগুলো যার যেটা কাজ পুলিশ প্রশাসনের কাজ তারা সেটা করবে। ঠিক আছে।